শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো বারোই জুন শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল পঁয়ত্রিশ কেজি করে জুলাই মাসের জন্য বিনামূল্যের চাল বরাদ্দ হাইলাকান্দিতে বিস্তারিত থাকবে প্রতিবেদনে অসমে আগামী দুদিন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা টেট পাস করলেই চাকরি নয় শীঘ্রই বন্ধ হবে ডিএলইডি প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক প্রতিটি স্তরে বিএড বাধ্যতামূলক করিমগঞ্জে সে বললেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু বিস্তারিত থাকবে প্রতিবেদনে বাদ পড়লেও স্কুটির জন্য দরখাস্ত করতে পারবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্রীরা কিন্তু পুরস্কার পাওয়ার জন্য কত মার্কের প্রয়োজন বিস্তারিত থাকবে প্রতিবেদনে পেট্রোল ডিজেলের আকাশ চুয়া মূল্য বৃদ্ধি কংগ্রেসের প্রতিবাদ বদরপুরে মেঘালয়ের কয়লা খনিতে দুর্ঘটনায় নিকুজদের পরিবারের পাশে নদোয়া বাজার কলেজে বিজ্ঞান শাখা চালুর দাবিতে শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর দ্বারস্থ বিজেপি নেতারা বিস্তারিত থাকবে প্রতিবেদনে এমজিএন রেগার কাজে দুর্নীতির অভিযোগ উত্তর হাইলাকান্দিতে বিকল ট্রান্সফরমার প্রতিস্থাপন করতে হাইলাকান্দির বিধায়কের তৎপরতায় সন্তোষ লক্ষ্মীনগর গ্রামে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই সড়কের পিচ উঠে যাচ্ছে পয়লাপুল জয়পুর পূর্ত সড়কের কাজ পরিদর্শন করলেন আধিকারিকরা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সবার কাছে সঠিক তথ্যগুলো পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর হাইলাকান্দি জেলায় জুলাই মাসের জন্য বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে জেলা প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়েছে অন্তদয় অন্ন যোজনার অধীনে পরিবার প্রতি পঁয়ত্রিশ কেজি করে জুলাই মাসে বিনামূল্যে চাল বন্টন করা হবে এছাড়াও প্রায়োরিটি হাউসহোল্ডের অধীনে পরিবারের সব সদস্যদের পিছু। চার কেজি নয়শো গ্রাম করে চাল বন্টন করা হবে আগামী কয়েকদিন প্রবল বর্ষণ হতে পারে গোটা উত্তর জুড়ে এমনটাই আশঙ্কা করছে আবহাওয়া দফতর আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে শনিবার অরুণাচল প্রদেশ অসম মেঘালয় পশ্চিমবঙ্গ ছত্তিশগড় তেলেঙ্গানা এবং কেরলে ব্যাপক বর্ষণ হতে পারে মূলত বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার দরুণই পূর্ব এবং উত্তর জুড়ে দুদিন বাড়ি বৃষ্টিপাত হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের টেট পাশ করলেই যে চাকরি হবে এমন কোনো শর্ত নেই টেট কেবলমাত্র যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা সুতরাং টেট পাশ করে চাকরির জন্য চিৎকার বা আন্দোলন করা অর্থহীন এছাড়া ভিত্তিক নিযুক্তিপ্রাপ্ত শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ হবে না করিমগঞ্জ সফরে এসে শুক্রবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের নতুন শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু তবে শিক্ষার উন্নতির ক্ষেত্রে পরিবর্তনের জন্য নতুন নতুন পরিকল্পনার চিন্তা চর্চা চলছে বলে মন্ত্রী জানান শীঘ্রই বন্ধ হবে ডিএলইডি নতুন শিক্ষানীতির অধীনে নিম্ন প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষকদের বাধ্যতামূলক হবে বিএড ডিগ্রি ফলে রাজ্যের বিভিন্ন বিএড কলেজগুলোকে সাজিয়ে তুলতে নানা পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার করিমগঞ্জ বিএড কলেজ পরিদর্শন করে শুক্রবার একতা জানান শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু কোভিড পরিস্থিতি সামান্য উন্নত হলেই স্পেশাল টেট পরীক্ষা গ্রহণের পাশাপাশি বৃহৎ সংখ্যক শিক্ষক নিযুক্ত করা হবে বলে প্রতিশ্রুতি দেন শিক্ষামন্ত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ মেধাবী ছাত্রীদের প্রজ্ঞান ভারতী প্রকল্পে ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কার হিসেবে স্কুটি প্রদানের জন্য রাজ্যের মোট পনেরো হাজার একশো ষাটজন মেধাবী ছাত্রীকে দুই হাজার আঠারো এবং দুই হাজার উনিশ শিক্ষাবর্ষের জন্য উপভোক্তা হিসাবে শনাক্ত করা হয়েছে এরপরও রাজ্যের শিক্ষামন্ত্রীর নির্দেশে মাধ্যমিক শিক্ষা সঞ্চালয় থেকে এক বিভাগীয় আদেশ জারি করা হয়েছে কেউ বাদ পড়ে থাকলে জেলা পর্যায়ে দরখাস্ত পেশ করতে পারবেন বলে জানানো হয়েছে জেলার স্কুল পরিদর্শকের কার্যালয় স্তরে দরখাস্তগুলো যাচাই করে দেখার পর প্রয়োজনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে করিমগঞ্জ জেলায় কোনো মেধাবী ছাত্রী বাদ পড়লে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান মারফত জেলার বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে দরখাস্ত পেশ করতে পারবেন বলে সহকারী পরিকল্পনা ও পরিসংখ্যান আধিকারিক অসিত দত্ত জানিয়েছেন দরখাস্ত পেশ করার আগে পুরস্কার প্রাপ্তির যোগ্যতা নিরূপক নম্বর যাচাই করে নিতে বলেছেন তিনি দুই হাজার আঠারো শিক্ষাবর্ষের জন্য কলা শাখায় যোগ্যতা নিরূপক নম্বর তিনশো বাণিজ্য শাখায় চারশো এগারো এবং বিজ্ঞান শাখায় চারশো আট অন্যদিকে দুই হাজার উনিশ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্রীদের যোগ্যতা নিরূপক নম্বর কলা শাখায় তিনশো চব্বিশ বাণিজ্য শাখায় তিনশো উনসত্তর এবং বিজ্ঞান শাখায় তিনশো পঁচাশি এর কম নম্বর পেয়ে থাকলে দরখাস্ত পেশ করা যাবে না পেট্রোল ডিজেলের আকাশ চুয়া মূল্য প্রতিবাদে দরনা কর্মসূচি পালন করল বদরপুর ব্লক কংগ্রেস কমিটি উমরপুর হিন্দুস্তান পেট্রোলিয়ামের সামনে বেলা এগারোটা থেকে এক ঘন্টার এই দরনা কর্মসূচি পালন করে কংগ্রেসের অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে দেশে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের আকাশ চুয়া হয়েছে এর জন্য দেশের সাধারণ মানুষের রীতিমতো নাবিশ্বাস উঠেছে সম্প্রতি মেঘালয়ের কয়লা খনিতে দুর্ঘটনায় নিখোঁজ হওয়া শ্রমিকদের মধ্যে করিমগঞ্জ জেলার বর্তল এলাকার ফিঙ্গরগুল গ্রামের মখলিসুদ্দিনের ছেলে আব্দুস শুক্র কাসার জেলার কাটিগড়া এলাকার নাজাদপুর গ্রামের সিরাজউদ্দিন বরবুইয়ার ছেলে আনোয়ারুল ইসলাম বরবুইয়ার পরিবারের কুজ নিয়ে আর্থিক সাহায্য প্রদান করে উত্তর পূর্ব ভারত এমারতের শরীয় নদওয়াতুত উত্তর পূর্ব ভারতের আমিরের শরীয় হজরত মাওলানা ইউসুফ আলীয় এমারতে সরিয়াও নদুয়াতু তামিরের সাধারণ সম্পাদক ততা বয়তুল বিভাগের সম্পাদক মৌলানা আতাউর রহমান মাজার মাজারবুইয়ার পরামর্শে সংগঠন এই পদক্ষেপ নেয় শিক্ষামন্ত্রী রনজ পেগুকে নিলামবাজারে উষ্ণ সংবর্ধনা জানালেন বিজেপি দক্ষিণ করিমগঞ্জ মণ্ডলের কার্যকর্তারা এদিন দক্ষিণ করিমগঞ্জের জনগণের পক্ষ থেকে গ্রামীণ এলাকায় অবস্থিত একমাত্র নিলামবাজার কলেজে অবিলম্বে বিজ্ঞান শাখা চালু করার পক্ষে দাবি সম্মলিত স্মারকপত্র মন্ত্রীর কাছে তুলে ধরেন বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপি নেতা নীলতপল দাস মণ্ডল সভাপতি অভিজিৎ রায় সহ অন্যান্যরা গ্রাম পঞ্চায়েতের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠছে উত্তর হাইলাকান্দিতে প্রায় প্রতিটি জিপিতে এ নিয়ে সীমাহীন দুর্নীতি পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে এমজি এনরেগার কাজে নয়শোয় ব্যাপক হারে সংগঠিত হচ্ছে অনেক জিপির সভাপতিরা দুর্নীতির আশ্রয় নিয়ে গ্রামাঞ্চলে রাস্তা নির্মাণে প্রকল্প ধরেছেন চিপর জিপিতে এ ধরনের প্রয়াস বেশি তাছাড়া আলগাপুর উন্নয়ন খণ্ড এলাকার অন্যান্য জিপিতেও এভাবে সরকারি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে পঞ্চায়েতের গাইডলাইন মোতাবেক এভাবে সামাজিক কাজ ব্যক্তি পরিবারের স্বার্থে বাস্তবায়ন করা নিয়ে সংশয় দেখা দিয়েছে বিষয়টি তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখার জন্য সচেতন নাগরিকরা জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন হাইলাকান্দি বিধানসভা সমষ্টির লক্ষ্মীনগর গ্রামের ট্রান্সফর্মার অকেজ হওয়ায় গোটা গ্রামবাসী জনসাধারণ বিদ্যুৎ পরিষেবা বঞ্চিত হয়ে পড়েন গ্রামবাসীদের জেরবার সমস্যায় তাদেরকে নিয়ে হাইলাকান্দি সমষ্টির বিধায়কের দ্বারস্থ হন যুব উন্নয়ন সংস্থার সভাপতি সালে আহমেদ বরবুইয়া তারা বিধায়ক জাকিরকে তাদের সমস্যার কথা তুলে ধরেন <smalli> সমস্যায় জর্জরিত গ্রামবাসীদের সহায়তায় এগিয়ে আসেন বিধায়ক জাকির হোসেন লস্কর তিনি এ নিয়ে বিদ্যুৎ বিভাগের লালা সংমণ্ডলের আধিকারিকের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করেন এতে বিভাগীয় আধিকারিক সহমর্মিতা প্রকাশ করে নতুন ট্রান্সফর্মার প্রতিস্থাপন করার বিহিত পদক্ষেপ গ্রহণ করবেন বলে বিধায়ককে আশ্বাস দেন এতে ভুক্তভোগী গ্রামবাসী জনসাধারণের মধ্যে খুশির জোয়ার পরিলক্ষিত হয় এ নিয়ে এখানকার যুব উন্নয়ন সংস্থার সভাপতি সালে আহমেদ বরবুইয়া আরিফুল মজুমদার সহ অন্যান্যরা বিধায়ক জাকির হুসেন লস্করের এ কাজের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবার শেষ খবরটি নির্মাণ কাজ শেষ হতে না হতেই সড়কের পিচ উঠে পড়েছে এমনই অভিযোগ পয়লা ও জয়পুর পূর্ত সড়কের দুই হাজার আটশো মিটার অংশের কাজে স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিভাগীয় আধিকারিকরা সংশ্লিষ্ট রাস্তাটি পরিদর্শন করেও অভিযোগের সত্যতা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা জনগণের অভিযোগ মাত্র কয়েক মাস আগে পয়লা পুলও জয়পুর পূর্ত সড়কের দুই হাজার আটশো মিটার অংশের কাজে হাত লাগান টিকাদার তিন কোটি বাইশ লক্ষ একানব্বই হাজার ছয়শো বাইশ টাকার ওই কাজের বরাত পান টিকাদার চিরন্ময় পাল চৌধুরী ওই পূর্ত রাস্তার কাজের দৈর্ঘ্য ছিল পয়লা পুল পয়েন্ট থেকে দুই মিটার কিন্তু টিকাদার কাজ করে গেলেও কাজ সমাপ্ত হওয়ার আগেই রাস্তার পিচ উঠে যায় বিভিন্ন স্থানে এতেই স্থানীয় জনগণ ওই টিকাদারের বিরুদ্ধে অতি নিম্নমানের কাজের অভিযোগ তুলেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন